जठा वेलकम टू द अनदर वीडियो ऑफ मोडल मोशन। तो आई थिंक ऑल इज वेल एंड वंस अगेन हैप्पी दिवाली। तो काली पूजा चले तो धमाका तो बनता है एंड काली पूजा केटे हो गए तो भाईफोटा चले भाईफोटा मानी स्वीट स्पेशल मिस्टी स्पेशल। तो আমাদের মতো এই মানে কি বলবো বিকৃত মস্তিষ্ক ছেলেদের কি অল্প পরিমাণ মিষ্টিতে সেলিব্রেশন হয়। তো টুডে উই আর মেকিং এ নিউ থিংস। সো কি করবো আজকে, আজকে আমরা করবো মার্কেটে যত ধরনের মিষ্টি অ্যাভেলেবেল আছে সেগুলোকে মিক্সড করবো অ্যান্ড টুডে উই আর মেকিং এলিয়ান সুইটস অ্যান্ড দেন উই টেস্ট ইট যে কেমন খেতে হয়। মিষ্টি দিকে তো মিষ্টি থাকে না, মিষ্টি তেতো লাগে, মিষ্টি ঝাল লাগে, কি লাগে কি হয়, তো সেটাই আজকে টেস্ট করবো। তো লেটস গেট স্টার্টেড। মিষ্টি চলে আসছে, এবার মিষ্টিটাকে একটা করে প্লেটে ঢেলে নেবো, দেখবো যে কী কী মিষ্টি আছে, কী কী মিষ্টি মার্কেট থেকে নিয়ে আসা হয়েছে। তারপর অনেক মিষ্টি আছে মনে হচ্ছে, দেখে নিয়ে যা কী আছে। এটা কী আছে, মিহিদানা, ওকে মিহিদানা আছে। এটা কী আছে, এটা সন্দেশ আছে, সন্দেশ, এটা অরেঞ্জ কালারের কোনো একটা টাইপের মিষ্টি হবে, জানি না, ওকে। এর মধ্যে কী আছে, আচ্ছা এর মধ্যে রসগোল্লা আছে, আচ্ছা পান্তুয়া আছে, ক্ষীরকদম, এটা সন্দেশ আছে, আচ্ছা গুজিয়া আছে, সোন পাপড়ি আছে, এটা আরেক ধরনের কালারফুল গজা, এটা মনে হচ্ছে কমলাভোগ, আচ্ছা এটা হচ্ছে অ্যাটম, এটাও কোনো ধরনের একটা কালারফুল সুইট হবে, এটা আর একটা সন্দেশ, এটা হচ্ছে কাঁঠাল, কাঁঠালের কুয়া, এটা গজা, আচ্ছা আর কী কী আছে, এটা আর এক ধরনের ক্ষীরকদম স্পেশাল, আচ্ছা এটা কী আছে, এটা হচ্ছে সীতাভোগ, আর কী কী আছে দেখে নেওয়া যাক, আচ্ছা এখানে আছে লর্ড চমচম, লর্ড চমচম। তো এখনও পর্যন্ত এগুলো সাইড করা যাক। সব কিছু নেওয়া হয়ে গেছে, এবার জাস্ট একে একে দেবো, এতে একবারই ধরে দিই, গেলো সন্দেশ, গেল গেলো মিষ্টি, গেল লর্ড চমচম, গেল ক্ষীরকদম, গেল নাও টাইম টু মিক্সড ইট। এলিয়ান সুইট তৈরি হয়ে গেছে, এবার জাস্ট এটা প্লেটে ঢেলে নিই, ঢেলে নিয়ে তো অলমোস্ট আমাদের এলিয়ান সুইট তৈরি হয়ে গেছে। তো না টাইম টু টেস্ট ইট, দেখা যাক কী হয়, এটা কি তেতো হয়, মিষ্টি হয়, ঝাল হয়, কী হয় বা কীরকম ধরনের টেস্ট হয়। তো একটা চামচ নিই, একটা অদ্ভুত ধরনের টেস্ট হয়েছে, অদ্ভুত ধরনের টেস্ট বলতে ওরিও বিস্কুট টাইপের যেরকম হয় না, ওরিও বিস্কুট টাইপের টেস্ট এসছে, সন্দেশের ভাগটা বেশি লাগছে। হ্যাঁ ওরিও বিস্কুট যখন ফ্রিজে রাখা হয়, ফ্রিজে রেখে যদি টেস্ট করো যে টেস্ট পাবে, সেটা কাইন্ড অফ সেরকম টেস্ট এসছে,
তো অলমোস্ট খারাপ হয়নি, ভালো লাগছে খেতে, নতুন ধরনের একটা জিনিস থেকে গেল। ইফ ইউ লাইক দিস ভিডিও লাইক ইট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। জয় হিন্দ।